নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের রেসিপি পাবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। আজকে আমার রেসিপি হলো ঝাল চিড়ে ভাজা। ঝাল চিড়ে ভাজা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ঝাল চিড়ে ভাজা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং খেতে ভীষণই মুখরোচক। বর্ষাকালে সন্ধেবেলায় বা বিকালবেলায় আপনারা এইভাবে ঝাল চিড়ে ভাজা ভেজে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। সঙ্গে চা কিংবা কফি রাখবে। আপনারা বাচ্চাদেরকে এইভাবে ঝাল চিড়ে ভাজা বানিয়ে দিতে পারেন, তারা আনন্দ সহকারে কিন্তু খাবে। বেশি করে ঝাল চিড়ে ভাজা বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, কিন্তু এতটাই খেতে সুস্বাদু হয় যে এই চিড়ে ভাজা কন্টেনারে রেখে দেওয়া যায় না, মনে হয় সবটাই খেয়ে নিই। এমন কোনো বিশেষ উপকরণ লাগে না। যে সমস্ত উপকরণ লাগে সমস্তই আমাদের হাতের কাছেই থাকে। আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই ঝাল চিড়ে ভাজা টিফিনে বানিয়ে দিতে পারে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ঝাল চিড়ে ভাজা ভাজি। এই মেজারিং কাপের 2 কাপ আমি চিড়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি। পাতলা চিড়ে দিয়ে আমি ঝাল চিড়ে করে আপনাদেরকে দেখাবো। চিড়েটা দেখুন পাতলা, মানে একটু চ্যাপ্টা ধরনের আর একটু বড়। আর একটা চিড়ে আছে একটু মোটা, সেটা পোলাও করলে খুব ভালো হয়। আমি সবসময় এই চিড়েটাই ব্যবহার করি। এই চিড়ে দিয়েই আমি পোলাও করে আপনাদেরকে দেখিয়েছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিড়েটা আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায়। প্রথমে চিড়েটা আমি ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসটা মিডিয়ামে করে আমি চিড়েটা ভাজছি, আপনারাও তাই করবেন। গ্যাসটা জোরে দিয়ে চিড়েটা ভাজবেন না, তাহলে চিড়েটা তাড়াতাড়ি পুড়ে যাবে। সবসময় গ্যাসটা মিডিয়ামে দিয়ে চিড়েটা ভাজলে চিড়ে ভাজাটা খুব ভালো হয়। 5 মিনিট ধরে চিড়েটা আমি ভাজছি। দেখুন চিড়েটা মুচমুচে হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এই যে হাতে নিয়ে এরকম দেখবেন ভেঙে যাচ্ছে, তখন ভাববেন চিড়ে ভাজাটা হয়ে গেছে। এবার আমি চিড়ে ভাজাটা একটা থালায় নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁচা চিনাবাদামগুলো ভেজে নেব। চিনাবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। আমি বোটা সমেত শুকনো লঙ্কা দিলাম। আপনারা কিন্তু বোটা সমেত শুকনো লঙ্কা দেওয়ার সময় লঙ্কাগুলো একটু চিড়ে নেবেন। আমিও কিন্তু চিড়ে নিয়েছি, তা না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুটবে। রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিলাম। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে এই মশলাগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতাটা আমি স্টোর করে রাখি ফ্রিজে। একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এবার আমি ভালো করে ভাজবো। গ্যাসটা কমানোই আছে, গ্যাসটা কমিয়েই কিন্তু আমি এগুলোকে ভাজবো। যখন পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে তখন ভাববেন সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিট ধরে আমি ভাজলাম। গ্যাসটা কমিয়ে কিন্তু আপনারা ভাজবেন, আবারও বলছি, তা না হলে কিন্তু উড়ে যেতে পারে। পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা চিড়েটা দিয়ে দেবো। ভাজা চিনে বাদামগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম, সামান্য চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। গ্যাসটা কিন্তু আমি কমিয়েই রেখেছি। এবার সমস্ত উপকরণ ভালো করে চিড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা
যদি মনে হয় দেবেন, না দিলেও হবে। চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার ভালো করে চিড়ের সঙ্গে সমস্ত উপকরণ ভেজে নেব। গ্যাসটা কিন্তু কমিয়েই আপনারা ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। গ্যাসটা জোরে দিয়ে দিলে ভাজাটা ভালো হবে না, তাড়াতাড়ি চিড়েটা পুড়ে যেতে পারে। চিনি নুন হলুদ দেওয়ার পর আমি 2 মিনিট চিড়েটা ভাজলাম। এবার আমি এর মধ্যে ভুজিয়া দিয়ে দিচ্ছি, কিছুটা ভুজিয়া দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি শুধু ভুজিয়া না থাকে আপনারা চানাচুরও দিতে পারেন, আর কারি পাতা যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা লাস্টে ধনে পাতাও দিতে পারেন। ভুজিয়াটা দেওয়ার পর সমস্ত চিড়ের সাথে আমি মিশিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে চিড়েটা আমি 3 মিনিট নাড়াচাড়া করলাম বা ভাজলাম। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। গ্যাসটা জোরে দিয়ে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। আমি কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে যাব গ্যাসটা জোরে দিয়ে। গ্যাসটা জোরে দিয়ে আপনারাও এইভাবে চিড়েটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যাবেন। গ্যাসটা জোরে দিয়ে আর পর 2 মিনিট আমি চিড়েটা নাড়াচাড়া করলাম। গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। একদম রেডি হয়ে গেল ঝাল চিড়ে ভাজা। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নেব। কেমন লাগলো ঝাল চিড়ে ভাজার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে আমার মতন করে এইভাবে ঝাল চিড়ে ভাজা বানিয়ে ফেলবেন, আশা করি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। এই ঝাল চিড়ে ভাজা আপনারা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারে। স্কুল কলেজ অফিসে টিফিনেও আপনারা এই ঝাল চিড়ে ভাজা বানিয়ে নিয়ে যেতে পারে। বর্ষাকালে বৃষ্টি পড়লে বিকালবেলা এইভাবে ঝাল ঝাল চিড়ে ভাজা আপনারা বানিয়ে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।